हेलो बच्चों, ऑफ ऑल थैंक यू फॉर गिविंग मी दिस अपॉर्चुनिटी टू इंट्रोड्यूस माई सेल्फ एंड गुड आफ्टरनून। हमारा गत लास्ट लेक्चर माने लेक्चर नम्बर 6 से जेटा आलोचना करेछिलाम आमार खूब सम्भवत मने पड़छे, মানে কোনো তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাটালে তড়িৎ ক্ষমতা উৎপন্ন হয় বা কৃতকার্য উৎপন্ন হয়। এই সেই কৃতকার্যের ফলে সেই যন্ত্রে তাপ উৎপন্ন হয়। সেই তাপ সংক্রান্ত জুলের সূত্রগুলো আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলাম বা ওই পর্যন্তই আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা সেখান থেকে স্টার্ট করে কিছু ইনফরমেশন আমরা আলোচনা করার চেষ্টা করছি। তো এটা হচ্ছে ক্লাস লেকচার নাম্বার 7, ক্লাস 10 লেকচার নাম্বার 7। আমরা দেখব কোনো একটি তড়িৎ যন্ত্রের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে, আমি শর্টলি সেই বিষয়টাকে আবার একটা রিকভার করছি, পরে সেখান থেকে আমরা আবার বেরিয়ে আসছি, কারণ একটাই তো টপিক। কোনো তড়িৎ যন্ত্রের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ পাঠানো হয়, ঠিক আছে, মানে আমরা বলতে পারি তাপীয় সংক্রান্ত তাপীয় সংক্রান্ত জুলের সূত্র খুব আসে পরীক্ষায়। তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র, তাহলে একটা তড়িৎ যন্ত্র নিলাম যার রোধ আর তড়িৎ যন্ত্রের সঙ্গে একটা পোটেনশিয়াল বা ব্যাটারি যুক্ত করলাম, যা দুটি প্লেটের মধ্যে বিভব কত ডি। এই পয়েন্টের নাম হচ্ছে তোমার এ পয়েন্ট, এই পয়েন্টের নাম হচ্ছে তোমার বি পয়েন্ট, এবং এই তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে বা এই বর্তনীর মধ্য দিয়ে যদি আই করে তড়িৎ প্রবাহ প্রবাহিত হয়, তাহলে আমরা জানতাম অ্যাকর্ডিং টু ওহমস ল বা ওহমের সূত্র অনুযায়ী কোনো পরিবাহী, এটা কি একটা বৈদ্যুতিক বাতি হতে পারে, একটা রেফ্রিজারেটর হতে পারে, একটা টিভি হতে পারে, একটা থার্মোফ্লাক্স হতে পারে, একটা তোমার হচ্ছে হিটার হতে পারে, একটা বাল্ব হতে পারে, একটা হচ্ছে তোমার যে কোনোটাই বৈদ্যুতিক ইস্ত্রি হতে পারে, এক্সেট্রা। তো আমরা কি করলাম জানি, অ্যাকর্ডিং টু ওহমস ল ওহমস ল এর সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, ওহমস ল এর সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে ওই তড়িৎ যন্ত্রের বা বর্তনীর দুই প্রান্তে যে বিভব প্রভেদ, দুই প্রান্তে যে বিভবের পার্থক্য, সেটা বর্তনীর প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক। অ্যাকর্ডিং টু ওহমস ল এই প্রান্তের বিভব কত ভি এ, এই প্রান্তের বিভব কত ভি বি, যেহেতু প্রভাবটা এদিকে যাচ্ছে তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যেহেতু ভি এ গ্রেটার দ্যান ভি বি, এই প্রান্ত এদিকে প্রভাব যাচ্ছে মানে কি এই প্রান্তের বিভব বেশি এই প্রান্তের বিভব কম, তাহলে অ্যাকর্ডিং টু ওহমস ল ভি এ মাইনাস ভি বি ইজ ইকুয়ালস টু আই আর। অ্যাকচুয়ালি ভি এ মাইনাস ভি বি প্রপোর্শনাল টু আই, ধ্রুবকটা হচ্ছে আর, এই ধ্রুবক এই বিভব পার্থক্যটা কার সমান, এই ব্যাটারির বিভব প্রভেদের সমান, কারণ ব্যাটারি থেকে এই বিভব পার্থক্য এই বিভব দুই প্রান্তে অ্যাপ্লাই হয়ে গেছে, তাহলে কি লিখতে পারে যে ভি ইজ ইকুয়ালস টু আই আর। আচ্ছা, এই বর্তনীতে কিউ পরিমাণ আদান প্রবাহিত হচ্ছে, তাহলে কিউ আদান যদি প্রবাহিত হয় তাহলে বর্তনী দ্বারা যে কার্য সম্পাদিত হবে, সুতরাং এই বর্তনী দ্বারা সম্পাদিত কার্য কত হবে, যে ডব্লিউ ইজ ইকুয়ালস টু কিউ ভি। কেন আমরা জানি যেহেতু ভি ইজ ইকুয়ালস টু ডব্লিউ বাই কিউ, বিভব প্রভেদ কাকে বলে, একক ধনাত্মক আদানকে অসীম থেকে ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় বিভব প্রভেদ। তাহলে আদানকে ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় বিভব প্রভেদ, তাহলে ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ
তাহলে ডব্লিউ ইকুয়াল টু কত কিউভি, তাহলে বর্তনী দ্বারা ব্যয়িত বা সম্পাদিত কার্য কত ডব্লিউ ইকুয়াল টু কিউভি, বা আমরা এখানে কি লিখতে পারি কিউভি কত ভি ইজ ইকুয়াল টু এখানে আইআর, আর কিউ কত কিউ ইজ ইকুয়াল টু আইটি ইনটু আইআর, তাহলে কি লিখতে পারি আই স্কোয়ার আরটি, যেহেতু আদান সমান সমান প্রবাহ মাত্রা ইনটু সময়, বা প্রবাহ মাত্রা সমান সমান আদান বাই সময়, প্রতি একক সময় কোনো পরিবাহীর মধ্য দিয়ে যত সংখ্যক ধনাত্মক আদান প্রবাহিত হয় তাকে বলা হয় প্রবাহ মাত্রা। দ্য চার্জ ফ্লো থ্রু এ কন্ডাক্টর পার ইন টাইম ইজ নোন অ্যাজ দ্য ইলেকট্রিক কারেন্ট, সো ইলেকট্রিক কারেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পজিটিভ চার্জ পার ইউনিট টাইম, সো চার্জ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু টাইম, সো দিস ইজ দ্য ওয়ার্ক। এটাই কোশ্চেন নাম্বার তোমার হচ্ছে গিয়ে টু, এটাই কোশ্চেন নাম্বার ওয়ান। আর কি জানি আমরা, আমরা আর জানি জুলের সূত্র, আমরা যে আমরা জানি তাপগতিবিদ্যা সংক্রান্ত জুলের সূত্র, তোমাদের অবশ্য এটা ক্লাস নাইনের কার্যক্ষমতা শক্তি, সরি ক্লাস নাইনের তাপ, তাপ বলে একটা চ্যাপ্টার আছে, হ্যাঁ সেই তাপের চ্যাপ্টারে দেখবে জুলের সূত্র আছে, সেখানে বলা আছে যে কোনো যন্ত্র যদি কার্য করে তাহলে সেই কার্য তাপে রূপান্তরিত হয়, আবার কোনো কার্য কোনো যন্ত্র কার্য করে তাপে রূপান্তরিত হয়, আবার তাপ কার্যে রূপান্তরিত হয়, তাহলে কৃতকার্য এবং তাপ উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক। তাহলে এই তড়িৎ যন্ত্রে বা এই ইলেকট্রিক সার্কিটে যদি এই ইলেকট্রিক সার্কিট যদি কিছু পরিমাণ কার্য সম্পাদিত করে তাহলে এখানে কিছু পরিমাণ তাপ উৎপন্ন হয়, কারণ উৎপন্ন তাপ কৃতকার্য সমানুপাতিক। তাহলে জুলের সূত্র অনুযায়ী, সুতরাং জুলের সূত্র অনুযায়ী, জুলের সূত্র অনুযায়ী কৃতকার্য এবং ওই তড়িৎ যন্ত্রে উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক। এখানে যে কৃতক আদান প্রবাহিত হচ্ছে কিছু সময় দ্বারা, তার জন্য এখানে একটা কৃতকার্য উৎপন্ন হচ্ছে, কৃতকার্য করা হচ্ছে, তাহলে এই কৃতকার্য জন্য কি হচ্ছে পরিবাহিত গরম হচ্ছে, সেই পরিবাহিত কি গরম মানে কি তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে উৎপন্ন তাপ এবং কৃতকার্য পরস্পরের সমানুপাতিক। বা আমরা কি লিখতে পারি যে ডব্লিউ ইজ ইকুয়ালস টু জে এইচ, ডব্লিউ ইজ ইকুয়ালস টু জে এইচ যেটা একটা সমানুপাতিক ধ্রুবক, এই ধ্রুবকটার নাম কি, এটাকে বলা হয় দ্য মেকানিক্যাল, মেকানিক্যাল মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট অফ হিট, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক অথবা জুল কনস্ট্যান্ট, জুলের নাম অনুসারে আমরা এটাকে বলতে পারি জুলের ধ্রুবক, বা মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট, বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তাপ সংক্রান্ত যান্ত্রিক তুল্যাঙ্ক, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, বা এই তড়িৎ যন্ত্রে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় সেই পরিমাণ তাপ সমান আমরা কি লিখতে পারি যে ডব্লিউ বাই জে। তাহলে এখানে আমরা কি লিখতে, ডব্লিউ সমান কি লিখতে পারি, এটা ইকুয়েশন নাম্বার, ইকুয়েশন নাম্বার থ্রি। সো ফ্রম, সো ফ্রম টু অ্যান্ড থ্রি উই গেট, তাহলে দুই এবং তিন থেকে আমরা পাই কি পাব, যে তড়িৎ যন্ত্রে তড়িৎ প্রবাহ পাঠালে তড়িৎ যন্ত্রে পরিবাহী গরম হয়, তাহলে সেই গরমের পরে যে তাপ উৎপন্ন হয় সেই উৎপন্ন তাপ ডব্লিউ বাই জে, বা ডব্লিউ সমান কি লিখতে পারি যে আই স্কোয়ার আর টি বাই জে। এটা হচ্ছে কি তড়িৎ যন্ত্রে উৎপন্ন তাপ, উৎপন্ন তাপ সংক্রান্ত জুলের সূত্র। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে তড়িৎ তাপীয় ফল সংক্রান্ত, তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি বিবৃতি কর। দেখো এগুলি কিন্তু একটা জুলের সূত্র নয়, এটা কিন্তু জুলের সূত্র প্রতিষ্ঠা, হ্যাঁ এটা কিন্তু জুলের সূত্র প্রতিষ্ঠা। সূত্রটা কি, জুলের সূত্র মেনলি তিনটি আছে, একটা প্রবাহ মাত্রার সূত্র, একটা রোধের সূত্র, একটা সময়ের সূত্র, একটা প্রবাহ মাত্রা, একটা রোধ, একটা সময়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি জুলের সূত্রগুলো কি আসতে পারে, তাপীয় সংক্রান্ত জুলের সূত্রগুলো কি কি, তাপীয় সংক্রান্ত জুলের সূত্রগুলো হচ্ছে গিয়ে একটু দেখেন ক্যামেরাটা ঠিক আছে কিনা, তাপীয় সংক্রান্ত, তাপীয় সংক্রান্ত জুলের সূত্রগুলো আমরা লিখতে পারি এখান থেকে যে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। জুলের সূত্রগুলো কি লিখতে পারি এখানে, তিনটি সূত্র জুলের সূত্র,
জুলের সূত্রাবলী, জুলস ল। প্রথমটা কি আছে? প্রবাহ মাত্রা সূত্র। প্রবাহ মাত্রা সূত্র বা এটাকে বলা যেতে পারে কারেন্ট ল। প্রবাহ মাত্রা সূত্র কি বলতে পারে? প্রবাহ মাত্রা, একটা কথা ভালো করে শোনো, যে প্রবাহ মাত্রা সূত্র যেহেতু ধ্রুবক, তাহলে আমাদের কি এইচ আই আর টি যে এই কয়েকটা রাশি আছে, যে একটা ধ্রুবক, ধ্রুবকের নিয়ে কোনো সম্পর্ক নেই এখানে, বাকি সবাই প্যারামিটার, বাকি সবাই ভেরিয়েবল, প্যারামিটার, চলরাশি, অপারেটর। যখন আমরা এই কারেন্টের সূত্রটা প্রকাশ করবো তখন বলবো যে এরা যদি অপরিবর্তিত থাকে, যদি আমি রোধের সূত্র লিখি তখন বলবো যে আই এবং টি, মানে এই তিনটির মধ্যে যার সূত্র লিখবো বাকি দুটো অপরিবর্তিত। কি বললাম বুঝতে পারলে? এই তিনটির মধ্যে যে সূত্রটা লিখবো সেই সূত্রটার ক্ষেত্রে বাকি দুটো অপরিবর্তিত। তাহলে আমরা কি লিখবো? প্রবাহ সূত্র কি লিখবো বা কারেন্ট সূত্র কি বলবো? যে কোনো তড়িৎ প্রবাহের মধ্য দিয়ে, কোনো তড়িৎ প্রবাহের, কোনো তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমরা একটা জিনিস লিখি, কোনো, বাকিগুলো আমি মুখে মুখে বলবো, কোনো বর্তনীতে, বর্তনীতে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে, বর্তনীতে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে ওই পরিবাহীর, ওই পরিবাহীর রোধ, রোধ ও তড়িৎ প্রবাহের সময়, প্রবাহের সময় টি অপরিবর্তিত থাকলে, মানে পরিবর্তন না হলে, অপরিবর্তিত থাকলে, থাকলে কমা পরিবাহিতে উৎপন্ন তাপ, উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। মানে ব্যাপারটা কিরকম? আমাদের পরিবেশে যে উৎপন্ন তাপ, উৎপন্ন তাপ মানে কি? এখানে এইচ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। তাহলে প্রবাহ, উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। কোনো পরিবাহিতে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের ক্ষেত্রে পরিবাহী রোধ এবং সময় যদি অপরিবর্তিত থাকলে, এটি যদি অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহিতে যে তাপটা উৎপন্ন হবে সেই তাপটা প্রবাহ মাত্রার সঙ্গে বর্গের সমানুপাতিক। এটাকে আমরা লিখতে পারি ইকুয়েশন নাম্বার ১ জুলি সূত্র অনুসারে। আর কি এটা আলাদা বিষয়, এটা আলাদা বিষয় জুলি সূত্রের ক্ষেত্রে। কি লিখবো এখানে? যখন, যখন আর এবং টি ধ্রুবক বা অপরিবর্তিত। অনুরূপে আমরা কি লিখতে পারি এখানে? রোধের সূত্র লিখব, রোধের সূত্র বা ল অফ রেজিস্ট্যান্স, ল অফ কারেন্ট, ল অফ রেজিস্ট্যান্স, রোধের সূত্র আমরা কি লিখব? ঠিক একই ভাষা, কোনো পরিবাহিতে, কোনো কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে পরিবাহীর রোধের সূত্র লিখব। এখানে আমরা পরিবাহীর প্রবাহ মাত্রা এবং সময় অপরিবর্তিত থাকে, কারণ আমরা রোধের সূত্র লিখব। এটা বাদ দিয়ে কি বাকি থাকলো? টি আই এবং টি। তাহলে কোনো তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে পরিবাহী প্রবাহ মাত্রা আই এবং তড়িৎ প্রবাহের সময় টি, আমরা এখানে এটাই লিখতে পারি। এখানে রোধের সূত্র এটাকে আমরা আপডেট করে লিখতে পারি যে জাস্ট এখানে কি লাগবে? রোধের সূত্র, কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে পরিবাহীর প্রবাহ মাত্রা আই এবং তড়িৎ প্রবাহের সময় টি অপরিবর্তিত থাকলে পরিবাহিত উৎপন্ন তাপ এইচ রোধের সমানুপাতিক। অর্থাৎ আমরা বলতে পারি পরিবাহিত উৎপন্ন তাপ এইচ পরিবাহী রোধের সমানুপাতিক, অর্থাৎ ইকুয়েশন নাম্বার ২। কখন? যখন আই এবং টি স্থির। আবার কি লিখবো আমরা? সময় সূত্র, সূত্র ল অফ টাইম। কোন পরিবাহী প্রবাহ মাত্রা এবং রোধ অপরিবর্তিত থাকলে, এখানে আমরা যা সময় লিখবো তো, কোন পরিবাহী রোধ এবং প্রবাহ মাত্রা আই অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ ওই পরিবাহীতে
পরিবাহী উৎপাদকতা পরিবাহী সময়ের সমানুপাতিক যে ইকুয়েশন নাম্বার 3 আমরা কি বলতে পারি যখন i এবং r অপরিবর্তিত অপরিবর্তিত তাহলে কি লিখতে পারি এখান থেকে एक्चुअली একটা বিষয় বোঝার চেষ্টা করো এখানে এই যে উৎপন্নতা প্রবাহ মাত্রার সঙ্গে এরকম রোধের সঙ্গে এরকম সময়ের সঙ্গে এরকম ব্যাপারটা কি রকম মানে আমরা একটা পরীক্ষা করার জন্য আমি সাপোজ তোমাকে আমি সময়টা দিয়ে বলি তাহলে সবগুলো বিষয় বুঝতে পারবে যে কোন একটা বলছি আমি সময়টা দিয়ে যে বলি আমি একটা পরিবাহীতে একটা তড়িৎ বর্তনীতে বা একটা বৈদ্যুতিক হিটারের মধ্যে 10 মিনিট ধরে তড়িৎ প্রবাহ বাটালাম তাহলে হিটার যে পরিমাণ গরম হবে যদি আমি হিটারের মধ্যে দিয়ে 2 ঘন্টা ধরে তড়িৎ প্রবাহ পাঠাই তা নিশ্চয়ই তার থেকে বেশি তাপ উৎপন্ন হবে কারণ বন্ধ করে দিলে তো আবার শূন্য হয়ে যাবে তাহলে তাপ ফিক্সড রাখার জন্য বা তাপ বৃদ্ধির জন্য আমাকে কি করতে হবে হিটারটি অনেকক্ষণ ধরে চালালে অনেকক্ষণ ধরে উৎপন্ন তাপ পাবো তাহলে সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপ বৃদ্ধি পায় ঠিক একই রকম রোধ যদি মানে যে হিটারের মধ্যে যে তার ব্যবহার করা হবে সেই তারটি মানে যদি এক কথা যদি হিটারের মধ্যে যে তাপ ব্যবহার করে যেটাকে বলা হয় নাইক্রোম তাপ যার মধ্যে কি আছে নিকেল ক্রোমিয়াম যে তোমার যার মধ্যে কিটাকে বলতো যার মধ্যে তোমার হচ্ছে নিকেল ক্রোমিয়াম ফেরাস সে এই নিকেল ক্রোমিয়াম ফেরাস বা নাইক্রোম তার সেই নাইক্রোম তারের রোধ অনেকটা বেশি হয় ফলে বৈদ্যুতিক হিটার অনেকটা বেশি গরম হয় আর বেশি গরম হওয়ার কারণে কি হয় অনেক বেশি যদি গরম হয় তাহলে তার ক্ষেত্রে উৎপন্ন তাপটা বেশি হয় তাহলে রোধ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাহলে উচ্চ রোধের নাইক্রোম তার ব্যবহার করা হয় এক কথা প্রশ্ন কি যদি বৈদ্যুতিক হিটারে কি ব্যবহার করা হয় নাইক্রোম তার বৈদ্যুতিক হিটারে কেন বেশি গরম হয় তার কারণ বৈদ্যুতিক হিটারে এক ধরনের তাপ যুগ্মতার ব্যবহার করা হয় যে তারটা হচ্ছে ক্রোমিয়াম নিকেল এবং ফেরাস দিয়ে গঠিত তাই হিটারের তাপ উৎপন্ন বেশি হয় এবং প্রবাহ মাত্রা যদি বেশি কম ধরে পাঠানো হয় যত প্রবাহ বেশি পাঠানো হবে কোন পরিবাহীতে প্রবাহ মানে কারেন্ট 1 অ্যাম্পিয়ার বলে যদি 10 অ্যাম্পিয়ার পাঠানো হয় তাহলে তোমার তাপ উৎপন্ন বাড়বে প্রবাহ এবং সেটা কি হবে প্রবাহের বর্গের সঙ্গে সমানুপাতিক অর্থাৎ প্রবাহ মাত্রা যে হারে বৃদ্ধি পাবে উৎপন্নতা তত বৃদ্ধি পাবে এটা আলাদা আলাদা তিনটি তিনি এইভাবে বলেছে আবার আমরা ওটাকে কার্য এবং তাপের সংক্রান্ত ইকুইভ্যালেন্ট সূত্র দিয়ে ওটা বলতে পারি তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যৌগিক বিদ্যুৎ সূত্র অনুযায়ী 1, 2 এবং 3 নং সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি সো ইকুয়েশন 1, 2 and 3 উই গেট ফ্রম কম্পাউন্ড ভেরিয়েশন প্রপার্টি এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি সো ইফ উই রিমুভ দ্য ভেরিয়েশন সাইন দেন উই ক্যান রাইট এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে জে ইজ দ্য জুল কনস্ট্যান্ট অর মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 4 দিস ইকুয়েশন অ্যান্ড দিস ইকুয়েশন আর সেম বাট এটা হচ্ছে তোমার জুলের সূত্র অনুযায়ী এটা হচ্ছে তড়িৎ বর্তনীর বর্তনীর এমনি সাধারণ ক্ষেত্রে দেখো এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই ঠিক আছে এটা তাপের সংক্রান্ত জুলের সূত্র এমনি বক্তব্য করে একটা ধরে এটা বলেছে বাট এটা এক্সপেরিমেন্ট এটা একটা পরীক্ষালব্ধ মান হ্যাঁ পরীক্ষালব্ধ এক্সপেরিমেন্ট বা পরীক্ষালব্ধ একটা বিষয় আর এটা হচ্ছে তোমাদেরকে থিওরিটিক্যাল বিষয় যাই হোক আমরা এবার এখান থেকে যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে যে বৈদ্যুতিক ক্ষমতা যে তাপ উৎপন্ন হলো সেই তাপের ক্ষেত্রে ক্ষমতা কি একটা বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা সম্পর্কিত কতগুলো বিষয় যেমন আমরা জানতাম যে কোনো বৈদ্যুতিক যন্ত্রের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ পাঠানো হয় তো যেই বৈদ্যুতিক যন্ত্রের একটা ব্যাটারি থাকে যে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল যথাক্রমে প্লাস মাইনাস ভোল্টেজ ভি এই টার্মিনাল এ এই টার্মিনাল বি ভোল্টেজ ভি এ ভোল্টেজ ভি বি রেজিস্ট্যান্স আর কারেন্ট আই সো দিস এবং এর মধ্যে যদি প্রবাহ তোমার আদান যায় কিউ তাহলে আমরা জানি যে এই বৈদ্যুতিক যন্ত্রে কতটা কার্য হয় সেই কার্য হয় তোমার ডব্লিউ ইস ইকুয়ালস টু কিউ ভি বা কিউ সমান কি আইটি ইন্টু ভি কি বা ঠিক আছে ইন্টু ভি বা এটাকে আমরা বলতে পারি ভি আই টি কৃতকার্য আচ্ছা এই কৃতকার্য কি তাহলে কিছু সময় ধরে এখানে যদি কিছু পরিমাণ আদান প্রবাহিত হয় বা তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত হয়
টি বিভব প্রভেদের মধ্য দিয়ে তাহলে এখানকার আমরা কৃতকার্য বলি ডব্লিউ ডব্লিউ সমান আমরা কিউভি বলতে পারি অথবা ভিআইটি বলতে পারি এটা কৃতকার্য তার প্রতি একক সময়ে কোনো তড়িৎ যন্ত্র যে কার্য সম্পাদিত করে তার কি ক্ষমতা ক্ষমতা কাকে বলে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ পাওয়ার ক্ষমতার সংজ্ঞা আমরা কি জানি পাওয়ার পি ইজ ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই টাইম প্রতি একক সময়ে কোন যন্ত্র যে কাজ করে তার নাম ক্ষমতা তো আমরা কি বলতে কোন যন্ত্র কত কাজ করছে এখানে যে ভি আই টি কাজ করছে টি সময় তাহলে টি দিয়ে ভাগ করে আমরা কি পাওয়ার পাবো তাহলে এখানে পাওয়ার কত ভি আই তাহলে এই তড়িৎ যন্ত্রের পাওয়ার কত পি ইজ ইকুয়ালস টু ভি আই আচ্ছা এটার আরো কতগুলো ফর্মেশন আছে সেগুলো একটু আমরা জানবো তাহলে এই তড়িযন্ত্রটি কৃতকার্যকতা এত তড়িযন্ত্রটি যদি সময়ের সঙ্গে সঙ্গে কৃতকার্য সম্পাদন করে তাহলে তড়িযন্ত্রটি একটা ক্ষমতা অর্জন করবে সেই ক্ষমতা কত ভিআই অথবা তড়িযন্ত্রের ক্ষমতা আমরা পি সমান কি লিখলাম একটু আগে ভিআই অথবা আমরা এটাকে লিখতে পারি যে ভি এর জায়গায় আমরা কি লিখতে পারি ভি এর জায়গায় আমরা লিখতে পারি বা ভি এর জায়গায় আমরা আই এর জায়গায় আমরা কি লিখতে পারি আমরা জানি কত বলতো যেহেতু ভি ইজ ইকুয়ালস টু আই আর অ্যাকর্ডিং টু ওহমস ল তাহলে আমরা চাইলে লিখতে পারি যে আই ইজ ইকুয়ালস টু ভি বাই আর বা আমরা চাইলে লিখতে পারি অর আমরা চাইলে লিখতে পারি যে আর ইজ ইকুয়ালস টু সরি আর না আই ইজ ইকুয়ালস আই টু দেখলাম ঠিক আছে এটাই তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারি ভি ইজ ইকুয়ালস টু আই আর তাহলে আই ইকুয়ালস টু ভি বাই আর তাহলে যদি ভি এর জায়গায় আমি আই আর বসে তাহলে কি পাবো আই আর ইন্টু আই তাহলে আমরা কি লিখতে পারি আই স্কোয়ার আর এটাও কিন্তু তোমাদের ক্ষমতার একটা অন্য একটা সম্পর্ক তাহলে এটা ক্ষমতার একটা পার্ট এটা একটা তোমার হচ্ছে কৃতকার্য এক নম্বর সম্পর্ক এখানকার আমাদের এই টপিক্সের মধ্যে ক্ষমতার সম্পর্ক এটা ক্ষমতা এনার্জি অ্যান্ড পাওয়ার এটাকে বলা যেতে পারে এনার্জি অ্যান্ড পাওয়ার রিলেশন শক্তি এবং ক্ষমতার সম্পর্ক শক্তি এটা ক্ষমতা বা আমরা বলতে পারি এনার্জি পাওয়ারের কতগুলো ডেসক্রিপশন সো এটা এনার্জি এটা পাওয়ার পাওয়ারের একটা বিকল্প রূপ হচ্ছে তোমার এটা পি ইস ইকুয়ালস টু আই স্কোয়ার আর এটাকে আমরা বলতে পারি টু এ বলতে পারি এটা বা তিন নম্বর কৃষ্ণ বলতে পারি এটাকে আমরা আর একটু আরেকভাবে লিখতে পারি কি লিখতে পারি যে পি ইস ইকুয়ালস টু ভি আই ভি এর জায়গায় আই এর না বসে যদি আই এর জায়গায় ভি বাই আর বসানো তাহলে কি আসবে যে ভি ইন্টু ভি বাই আর বা ভি স্কোয়ার বাই আর তাহলে পাওয়ার সমান কি আসলো ভি স্কোয়ার বাই আর এটা একটা সম্পর্ক যেটাকে আমরা বলতে পারি টু বি তাহলে পাওয়ারে কতগুলো সম্পর্ক আছে পাওয়ার বা ক্ষমতা আমরা বলতে পারি পাওয়ার বা ক্ষমতা যেটাকে আমরা ডব্লিউ বাই টি বলতে পারি যেটাকে আমরা ডব্লিউ মানে কত ভি আই টি বলতে পারি বাই টি বলতে পারি যেটাকে আমরা ভি আই বলতে পারি যেটাকে আমরা ভি স্কোয়ার বাই আর বলতে পারি যেটাকে আমরা আই স্কোয়ার আর বলতে পারি তাহলে এটা ক্ষমতা প্রত্যেকটা মানে কৃতকার্য বাই ওয়ার্ক ডান বাই টাইম কৃতকার্য মানে এটা ইলেকট্রিক্যাল এনার্জি বাই টাইম কভার টাইম তো এখানে তোমার ভি আই ভি স্কোয়ার বাই আর আই স্কোয়ার আর এখানে তোমার পাওয়ার যেটা পি ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর এই সম্পর্কটা তোমাদের ম্যাথামেটিক্স করতে গেলে খুব লাগবে এটা একটা সম্পর্ক ভিআই একটা সম্পর্ক এটা একটা সম্পর্ক কত আই স্কোয়ার এগুলো হচ্ছে তোমাদের পাওয়ারের সম্পর্ক একটু মনে রাখতে হবে কিছুই না খুব সিম্পল বিষয় এরপর আমরা তাহলে সংখ্যা কি বলবো এসআইতে কার্যের একক কি জুল সময়ের একক কি সেকেন্ড তাহলে ক্ষমতার একক কি হবে ওয়াট তাহলে এক সেকেন্ডে কোনো তড়িযন্ত্র যদি এক জুল কার্য সম্পাদন করে তাহলে ওই তড়িযন্ত্রটি এক ওয়াট কার্য বা এক জুল সম্পন্ন কোন তড়িযন্ত্র যদি এক সেকেন্ড ধরে চালানো হয় তখন সেখানে এক ওয়াট শক্তি উৎপন্ন হয় ক্ষমতা উৎপন্ন হয় তাহলে আমরা এখানে কি বলতে পারি সংজ্ঞা যদি বলি ওয়াট সমান সমান কি লিখতে পারি তাহলে ওয়াট সমান সমান তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে ওয়াট সমান সমান কি ওয়াট ওয়াট
ক্ষমতার একক ওয়াট সমান সমান জুল বাই সেকেন্ড এটা, বা কি লিখতে পারি জুল ইজ ইকুয়ালস টু ওয়াট ইন্টু সেকেন্ড। সেটা তোমাদের মনে রাখতে হবে যে জুল জে ইজ ইকুয়ালস টু ডব্লিউ ইন্টু এস ওয়াট ইন্টু সেকেন্ড। আচ্ছা আরেকটা জিনিস জুল ওয়াট, ওয়াট মানে কি বলতো এখানে ওয়াট ইন্টু সেকেন্ড। ওয়াটকে আমরা কি লিখতে পারি, ওয়াটকে আমরা এটা লিখতে পারি যে ডি আই, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে ভোল্টেজ ডি ইন্টু আই ইন্টু এস সেকেন্ড ডি আই টি, এটাকে বলতে পারি ডব্লিউ ইন্টু জে ডি আই টি, যেটা সেটা ডব্লিউ ইন্টু ডি আই টি, তাহলে এটা কি কারণ আমরা জানি কিউ ইজ ইকুয়ালস টু আই টি, তাহলে আই এর একক কি অ্যাম্পিয়ার, সময়ের এককে সেকেন্ড, অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড, চার্জের একক কি সেইটে কুলম, তাহলে আমরা কি বলতে পারি যে কুলম ইকুয়ালস টু অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড। তাহলে এখন আমরা কি লিখতে পারি অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড সমান সমান কুলম, তাহলে আমরা কি লিখতে পারি এটাকে জুল সমান বা জুল সমান ভোল্ট ইনটু কুলম, জুল সমান ভোল্ট ইনটু কুলম। আমরা এটাকে আগেও লিখতে পারতাম, এতক্ষণ এত দূর আসার দরকার ছিল না, এতদূর আসার দরকার ছিল না, আমরা আসলে জানতাম যে ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, এখানে কি এটা হচ্ছে জুল, সময়টাকে ভোল্ট ইনটু কুলম। কিন্তু ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো, এইটা যে তোমার এইখান থেকেই আসলো জুল বাই সেকেন্ড, এটা যে তোমাদের হচ্ছে ক্ষমতা, মানে পি ইজ ইকুয়াল টু ক্ষমতা, পি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি, মানে কার্যের হারকে ক্ষমতা বলা হয়, এই সংজ্ঞা থেকে আসলো ভি আই টি বাই টি, সেটাই আমরা বোঝার চেষ্টা করলাম যে এখানকার ক্ষমতা এবং এই দিকে যেটা আমরা জানতাম সেই ক্ষমতা সেম জিনিস। কিন্তু আবার এটার সমান কি জানি আমরা, এটার সমান ক্ষমতা পি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি জানি, ডব্লিউ বাই টি মানে কি, এখানে ডব্লিউ বাই টি মানে তোমার জুল পার সেকেন্ড, অথবা আমরা কি লিখতে পারি, অথবা এটাকে আমরা বলতে পারি জুল মানে কি নিউটন ইন্টু মিটার পার সেকেন্ড, নিউটন ইন্টু মিটার পার সেকেন্ড অ্যান এক্সেপ্টার, এগুলো বাদ দাও, অত কিছু আমাদের ডিটেলস জানার দরকার নেই, এটুকু জানলে হয়। এটা যে তোমাদের শক্তির ক্ষমতার কতগুলো পার্ট, এবার আমরা একটা বিষয় জানার চেষ্টা, সংজ্ঞা আর কি কয়েকটা, হ্যাঁ এটা একটু বোঝার চেষ্টা করো, এগুলো একটু দেখো বুঝতে পারছো কিনা, ক্যামেরাটা চলছে কিনা দেখছি একটু, সো থ্যাংক ইউ। তো বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের এবার কয়েকটা সংজ্ঞা আমরা জানবো, খুব ইম্পর্টেন্ট সংজ্ঞা, পরীক্ষা আসে যে এক ওয়াট কি, এক ওয়াট না এক ওয়াট সেকেন্ড কি, বা এক জুল কি, ওয়াট ঘন্টা কি, বা 3600 জুল কি, 3600 জুল তো আসে না, ওয়াট সেকেন্ড কি, ওয়াট ঘন্টা আসে, ওয়াট ঘন্টা কি, এক ওয়াট ঘন্টা বলতে কি বোঝো, এটাকে এক জুল কাকে বলে, পরীক্ষা আসে এক জুল কি, এক জুলের সংজ্ঞা দাও, এক জুল হোয়াট ইজ, প্রথম কোশ্চেন হচ্ছে কি হোয়াট ইজ ওয়ান জুল, এক জুল কি, আমরা কি দেখলাম জুল সমান কি দেখলাম যে ডব্লিউ সমান ভি সমান ডব্লিউ বাই কিউ, অথবা ডব্লিউ সমান ভি কিউ, অথবা এটা আমরা কি বললাম এটা ভিআইটি, ভিআইটি আচ্ছা ভিআইটি কি পি, পিটি পাওয়ার, ভিআই মানে পি পাওয়ার, তাহলে পাওয়ার ক্ষমতা ওয়াট, তাহলে এক ওয়াট সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্র যদি এক সেকেন্ড ধরে চালানো হয় তখন তাকে বলা হয় এক জুল, তাহলে কি লিখবো এক ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্রকে
কোনো তড়িৎ যন্ত্রকে যদি এক সেকেন্ড ধরে চালানো হয় তবে তাকে এক জুল বলে। অর্থাৎ আমরা লিখতেই পারি আমরা কি জানি W is equals to, যেহেতু আমরা কি জানি যেহেতু P is equals to W by T, মানে ক্ষমতা সমান সমান কার্য ইন্টু কার্যবাহী সময়, তাহলে কার্য সমান আমরা কি লিখতে পারি পিটি। তার মানে কি জুল is equals to watt into watts 1 second, তাহলে এক জুল সমান 1 watt ইন্টু 1 second, তাহলে 1 watt ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র যদি 1 second ধরে চালানো হয় তখন তাকে বলে 1 জুল। এটাকে আমরা অন্যভাবে বলতে পারতাম, তো সেদিকে আমরা যাব না, এখন বেশি ঝামেলা করে লাভ নেই, আমরা এর দিকে বলতে পারতাম আধানের সংজ্ঞা দিয়ে। বাদ দাও, এখান থেকে একটা প্রশ্ন হয় What is one জুল মানে কি what ঘন্টা what second what is one what hour what ঘন্টা কি বা এটাকে সত্রিশ জুল কি what is what এটাকে সত্রিশ জুল তো বলা হয় না, বলা হয় 1 watt ঘন্টা সমান কত জুল, বা এটা সত্রিশ জুলই আসবে। এক ওয়াট ঘন্টা কি এক ওয়াট এটাকে বলে এক ওয়াট সেকেন্ড বা জুল, তাহলে আমরা কি লিখবো যে এক ওয়াট ক্ষমতা সম্পূর্ণ কোন তড়িৎ যন্ত্র যদি 1 ঘন্টা ধরে চালানো হয় তবে তার কার্যকে বা শক্তিকে ওয়াট 1 watt ঘন্টা বলে। অর্থাৎ 1 watt ঘন্টা সমান আমরা কি লিখতে পারি 1 watt মানে 1 watt, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে লিখতে পারি 3600 ইন্টু ওয়াট ইন্টু সেকেন্ড, ওয়াট ইন্টু সেকেন্ড মানে কি জুল, তার মানে 3600 জুল, যেহেতু ওয়াট সেকেন্ড 1 জুল সমান সমান ওয়াট সেকেন্ড, বা এটাকে আমরা কি বলতে পারি যেহেতু, সুতরাং এটাকে আমরা কি লিখতে পারি যে জুল ইজ ইকুয়ালস টু ওয়াট ইন্টু সেকেন্ড, তাহলে জুল ইজ ইকুয়ালস টু ওয়াট সেকেন্ড। আর একটা কোশ্চেন এখান থেকে হয় হোয়াট ইজ 1 কিলোওয়াট আওয়ার অর 1 BOT, 1 BOT কি বা 1 বোর্ড অফ ট্রেড ইউনিট 1 কিলোওয়াট ঘন্টা, তাহলে এখানে আমি কি বলবো 1 কিলোওয়াট 1 kW ক্ষমতা সম্পন্ন কোন তড়িৎ যন্ত্র যদি টানা 1 ঘন্টা চালানো হয় তবে তার দ্বারা ব্যয়িত শক্তিকে শক্তিকে
1 kilowatt hour or 1 BOT board of trade unit bole so eta ke amra jodi likhi eta ki darabe mathematics ekta formation korte tale ki darabe mathematics ekta formation korle amra eta pabo orthat 1 kilowatt hour is equals 1 kilowatt mane koto 1000 watt 1000 watt ebong 1 ghonta koto 3600 second tale ekhane amra ki likhte pari je 1000 into 3600 watt into second tale koto 3 6 3 10 5 5 6 10 6 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
কিলোওয়াট ঘন্টা বাই ওয়াট ঘন্টা বাই থাউজেন্ড, অত এক কিলো, এক কিলোওয়াট ঘন্টা যেটাকে বলা বোর্ড অফ ট্রেড ইউনিট, সেটা এক জুল, যে এক বোর্ড অফ ট্রেড ইউনিট সমান সমান 3.6 × 10^6 জুল। পরীক্ষা খুব আসে যে এক বোর্ড, এক বিওটি সমান, এক বিওটি সমান নিচের কোনটি এত জুল যেটা থাকবে সেটাই। কখনো কখনো এটা কিন্তু এরকম করে থাকে, বুঝতে হবে এটা কিন্তু এটা হতে পারে 36 × 10^5 জুল, দশমিক কিন্তু এখানে দিতে পারে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে হবে কীভাবে দিচ্ছে ওটা। সো 3.6 ওয়ান কিলো ওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু ওয়ান বিওটি অর বোর্ড অফ ট্রেড, বোর্ড অফ ট্রেড ইউনিট, দিস ইজ দ্য ফুল ফর্মেশন অফ বোর্ড, বিওএআরডি, বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট যেটা আমরা বৈদ্যুতিক ক্ষমতা বলি, যেটা দেখে আমরা ইউনিট এটাকে বলা হয়, এটা থেকে শর্টলি এটাকে বলা হয়, এটাকে ইউনিটও বলা হয়। ইউনিট মানে কত ইউনিট আমাদের বাড়িতে কতটা রেটিং হয়, সেই রেটিংটা বিওটি দিয়ে প্রকাশ করা হয়। সেই বিওটি দিয়ে হিসেবে আমাদের একটা নির্দিষ্ট প্রতীক দিনে, যেমন আমরা হয়তো জানি না, অবশ্যই একটা জিনিস জানা উচিত, আমরা কী জানি প্রত্যেক দিন পেট্রোল ডিজেল বা কেরোসিন এদের একটা রেঞ্জ বা মূল্য বৃদ্ধি পায় হ্রাস পায়, এক পয়সা দু পয়সা বা যাই হোক একটা কিছু চেঞ্জ ঘটে শেয়ার মার্কেটে, প্রত্যেক দিন কিছু না কিছু আপডাউন ঘটে। যেমন সোনার উপর বা শেয়ার মার্কেটে মার্সেডাইজ, বিভিন্ন রকম কার অ্যান্ড এক্সেট্রা, প্রত্যেক দিনে আমরা কি দেখি যে একটা শেয়ার মার্কেটে কী হয় যে একটা প্রাইজের একটা আপডাউন করে। তো আমাদের বাড়িতে যে ইলেকট্রিক চলে, সেই ইলেকট্রিকের যে রেঞ্জ বা রেটিং, সেই রেটিংও প্রত্যেক দিনে আপডাউন করে, কোনো দিনও বেশি হয় কোনো দিনও বেশি কম হয়, সেটা গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের উপর ডিপেন্ড করছে। তো এটা অবশ্য আমরা জানি না, আমরা ফাইনালি একটা মাসে গিয়ে কী ঘটলো বা তিন মাসে গিয়ে কী ঘটলো ফাইনালি আমরা দেখি, কিন্তু আলটিমেটলি সেটা বিওটি বা বোর্ড অফ ট্রেড ইউনিট দিয়ে প্রকাশ করা হয়। এগুলো ছাড়াও ভিডিওটাকে লেন্থ হচ্ছে না দেখি একটু, এগুলো ছাড়াও তোমাদের না ঠিক আছে, এগুলো ছাড়াও আমাদের আরও কতগুলো বিষয় আছে। এগুলো কী আসলো বলো তো, একটা তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ পাঠানো হয় তো তড়িৎ যন্ত্রটি গরম হয়, তাহলে তড়িৎ প্রবাহ সংক্রান্ত তাপের ফল, তা এই তাপের ফলের কতগুলো অ্যাপ্লিকেশন আছে, ব্যবহারিক প্রয়োগ আছে। যেমন আমরা যদি বলি ইলেকট্রিক বাল্ব, ইলেকট্রিক এই এই সংক্রান্ত কতগুলো ব্যবহার কী আছে, যেমন ইলেকট্রিক বাল্ব আছে বা বৈদ্যুতিক বাল্ব, যেমন হিটার আছে, যেমন ইলেকট্রিক ইস্ত্রি রয়েছে, ইলেকট্রিক আয়রন, যেমন রেফ্রিজারেটর রয়েছে, অবশ্যই সেটা ঠান্ডার ক্ষেত্রে ব্যবহার করা হয় উল্টো ঘটনা। সো এই সমস্ত ব্যাপারগুলো যেখানে যেখানে, যেমন এলইডি, সিএফএল, ভাস্কর ল্যাম্প, লাইট ইমিটিং ডায়োড বা কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট লাইট, হ্যাঁ, তো এই সমস্ত বিষয়গুলো আমরা এই তড়িৎ যন্ত্রের মধ্যে তড়িৎ প্রবাহ তড়িৎ যন্ত্রের মধ্যে দিয়ে
যে তাপীয় ফল সংক্রান্ত জলের সূত্র, এগুলোরই একটা অ্যাপ্লিকেশন বলতে পারে। যেমন আমি যদি ইলেকট্রিক বাল্বের ক্ষেত্রে বলি, তোমরা দেখবে যে কোনো ইলেকট্রিক বাল্ব মানে যেটাকে বলা ভাস্কর ল্যাম্প, ইলেকট্রিক বাল্ব না কোন ধরনের ল্যাম্প, ভাস্কর ল্যাম্প। দেখো এখন ল্যাম্প কিন্তু তিন রকম আছে। তোমরা বলতে পারো স্যার এলইডি কি, এলইডি এটা কি ইলেকট্রিক ল্যাম্প, ইলেকট্রিক বাল্ব? না, এটাকে ইলেকট্রিক বাল্ব বলা হবে না, ওটা এলইডি ল্যাম্প বলা হয়। স্যার সিএফএল এটা কি ইলেকট্রিক বাল্ব? না, এটা ইলেকট্রিক বাল্ব না, ওটাকে সিএল সিএফএল বা কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প বলা হয়। তাহলে আমাদের ভাস্কর ল্যাম্প কোনটা? স্যার ভাস্কর ল্যাম্প বলতে তাকেই বোঝানো হয়, দেখবে ঘরের মধ্যে আমরা এখন অবশ্য ব্যবহার করাই হয় না কিন্তু বাজারে এখনও পাওয়া যায় এক ধরনের বাতি, ইলেকট্রিক্যাল বাতি, যার জ্বালালে অনেকটা ঘরটা লাল টাইপ হয়, মানে লন্ডন জ্বালালে যেরকম লাইট হয় সেরকম লাইট, মানে লাল টাইপ, একদম সাদা টাইপ হয় না, যার দাম কম কিন্তু সে বেশি পরিমাণে তড়িৎ খায়, মানে তড়িৎ তো না ক্ষমতা, বেশি পরিমাণে তাপ পাওয়ার নষ্ট করে, বেশি পরিমাণে বিওটি নষ্ট করে। তো সেই যে বাল্বগুলো কাঁচের বাল্ব, এক কথা কাঁচের বাল্ব দেখবে, সেখানে দুটো বড় মোটা মোটা পরিবাহী তার দেখবে, কাঁচের বাল্বটা যে থাকবে এরকম একটা কাঁচের বাল্ব থাকবে, এটা ধরনের কাঁচের বাল্ব, এ ধরনের কাঁচের বাল্ব, এটা কাঁচের বাল্ব। তো এই কাঁচের বাল্বে দেখবে দুটো মোটা পরিবাহী তার এরকম ঢোকানো থাকে, মোটা পরিবাহী তার, এবং এখানে দেখবে এই তারের দুই প্রান্তের মধ্যে একটা টাংস্টান, টাংস্টান তার চরণ। এই টাংস্টানের কাজ কি? এই টাংস্টানের কাজ হচ্ছে গিয়ে অতি উচ্চতায় উদ্ভাসিত হওয়া। তাহলে এই যে বাল্ব এটাকে বলা হয় তোমার হচ্ছে গিয়ে ভাস্কর ল্যাম্প বা ইলেকট্রিক বাল্ব। এই এই যে পরিবাহী তার, ওটা কোনো ফ্যাক্টর নেই, জাস্ট পরিবাহী, মোটা পরিবাহী তার। এখানে দেখবে টাংস্টানের এক ধরনের সরু তার থাকে যার গলনাঙ্ক সাধারণত 3380 ডিগ্রি সেলসিয়াস, মানে 3380 ডিগ্রি সেলসিয়াস হলে তবেই সে গলে গিয়ে তরল হয়ে যাবে। যেমন যদি এখানে কোনো একটা তার ব্যবহার, আমরা জানি কি লোহার গলনাঙ্ক কত, লোহা ফেরাস লোহার গলনাঙ্ক হচ্ছে তোমার 833 ডিগ্রি সেলসিয়াস, অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক 1300 ডিগ্রি সেলসিয়াস। তো টাংস্টানের গলনাঙ্ক অ্যালুমিনিয়ামের থেকে বেশি। এরকম যেমন লোহা কি 833 ডিগ্রি সেলসিয়াসে যদি লোহার টুকরো রেখে দেওয়া হয় তো ডাল যেমন সিদ্ধ হয়, সিদ্ধ কি তরলের মতো হয়, যেমন মোমকে গরম করলে মোম তরলের মতো হবে, ঠিক লোহার তার লোহা তরল হয়ে যাবে কখন 833 ডিগ্রি সেলসিয়াসের উপরে, কারণ লোহার গলনাঙ্ক এটা। তো এটাকে গড়াতে গেলে 3300 ডিগ্রি সেলসিয়াস বা 3380 ডিগ্রি সেলসিয়াস দরকার, যেটা তাপমাত্রা আমাদের এই বাল্বের ক্ষেত্রে কখনোই সম্ভব জোগানো সম্ভব নয়। কিন্তু সে গরম হয়, লাল উদ্ভাসিত হয় এবং সেটা ভাস্করিত হয়। এই যে ভাস্কর কথাটা কি, ভাস্কর কথার অর্থ যদি তোমাকে বোঝাতে চাই তো আমাকে দুই তিনটে লেকচার বা এক অন্তত 2-3 ঘন্টার একটা লেকচার তোমাকে বুঝতে হবে। ভাস্কর কথা, ভাস্কর কথার অর্থ হচ্ছে উদ্ভাসিত হওয়া বা এখান থেকে আলোটা বের হওয়া। আলো কীভাবে বেরোয়, হাউ ইট ইজ ক্রিয়েট, এটা আমি তোমাকে এই লেকচার ছোট্ট লেকচারে বোঝাতে পারবো না। তো বিষয়টা হচ্ছে কি, এই যে ভাস্করিত হওয়া বা এখান থেকে যে লাইট বেরোনো হচ্ছে সেই বেরোন কি, এটা টাংস্টান তারটা কি গরম হচ্ছে, গরম হয়ে উদ্ভাসিত হচ্ছে, উদ্ভাসিত হয়ে সেটা লাইট আমাদের লাইট দিচ্ছে। এবং এখানে আরেকটা ব্যাপার আছে, যাতে এই টাংস্টান তারটি জারিত না হয়, জারিত হওয়া মানে কি, যাতে টাংস্টান তারটি কোনো বায়ুমণ্ডলের সঙ্গে বা কোনো জলীয় বাষ্পের সঙ্গে বা অন্য কোনো পদার্থের সঙ্গে যাতে রিয়াকশন না করে, তার জন্য এই যে টাংস্টান তারটি যে ফিলামেন্ট যে বাল্বের মধ্যে রাখা হয় সেই বাল্বের ভেতরে বায়ুটাকে শূন্য করা হয়, মানে বায়ুটাকে বায়ু নিষ্কাশন যন্ত্র দিয়ে এটা বায়ু বের করে দেওয়া হয়, বা এখানে কখনো কখনো এখানে আর্গন বায়ু রাখা হয়, কখনো কখনো এখানে নাইট্রোজেন গ্যাস রাখা যেতে পারে। তো নাইট্রোজেন গ্যাস বা আর্গন নিষ্ক্রিয় গ্যাস রাখা যেতে পারে বা ভ্যাকিউম বায়ু শূন্য অবস্থা রেখে আমরা এই ঘটনা ঘটাতে পারি। এটা হচ্ছে ইলেকট্রিক বাল্বের ক্ষেত্রে এটা। তো ইলেকট্রিক বাল্ব কি, যেমন ইলেকট্রিক বাল্ব হচ্ছে তোমার একটা তড়িৎ প্রবাহ সংক্রান্ত একটা যন্ত্র, যেটা তাপ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। স্পেশালি তাপ উৎপন্নের ক্ষেত্রে আমরা হিটার ব্যবহার করতে পারি। হিটারে কি তার ব্যবহার করে, হিটারে আছে তোমার একটা নাইক্রোন তার ব্যবহার করা, যে নাইক্রোন তারটা কি, নাইক্রোন তারটা হচ্ছে তোমার নিকেল, ক্রোমিয়াম এবং ফেরাস। দেখবি তোমার যে হিটার আছে, হিটারের মধ্যে একটা তিন ধরনের তার থাকে, মানে একটা মোটা তার থাকে, ত্রিভুজাকৃতির একটা তার থাকে, সেই তারটি হচ্ছে কি, সেই তারটি হচ্ছে নাইক্রোন তার দিয়ে গঠিত। সেই নাইক্রোন তারটা কি, নিকেল, ক্রোমিয়াম,
সেই নাইট্রোজেন থাকছে নিকেল সরি ক্রোমিয়াম নিকেল এবং ফেরাস এই তিনটি সংকর ধাতু দিয়ে তৈরি করা হয় যার গলনাঙ্ক অনেকটা বেশি হয় যার ফলে সে তাপ উৎপন্ন করে যার জন্য আমরা সেই তাপ কাজে লাগিয়ে রান্না কাজে লাগাতে পারি ঠিক একই রকমই নাইট্রোজেন তার আমরা ইলেকট্রিক ইস্ত্রিতেও কাজে লাগাতে পারি অ্যান্ড এক্সেট্রা এই সমস্ত বিষয়গুলো অনেক এর অনেক ব্যাপার আছে এত কিছু বিষয় আমি আলোচনা করতে পারছি না হ্যাঁ আর তাছাড়াও এই ল্যাম্প এটা গেল ভাস্কর ল্যাম্প এটা ছাড়াও দুই ধরনের ল্যাম্প আছে যেটাকে বলা হয় সিএফএল আর একটা হচ্ছে বর্তমান চিকিৎসা মানে এলইডি এলইডি লাইট ইমিটিং ডায়োড হ্যাঁ আর এটা কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প এটা কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প কি কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প হচ্ছে গিয়ে তোমরা দেখবে বর্তমানে যে লাইটগুলো পাওয়া যায় বাজারে এক কথায় বর্তমানে যে লাইটগুলো বাজারে পাওয়া বাজার দুটো এই দুটো এই দুটো তিনটে লাইটই পাওয়া যায় এটা পাওয়া যায় এটা পাওয়া যায় এটা পাওয়া যায় দেখবে একজন লাইট সাদা তারা এলইডি নয় ওরা বললে তোমরা যদি জিজ্ঞেস করো এলইডি টাইপ এলইডি এবং ওই দুটো লাইটকে বোঝা একটু মুশকিল তুমি যদি বলো স্যার এখানে কি এলইডি যুক্ত করা আছে বলছে না সিএফএল এখানে এলইডি যুক্ত করা আছে হ্যাঁ তাহলে এলইডি থাকলে দাম একটু বেশি হয় সিএফএল থাকলে আমার দাম একটু কম হয় কারণ এলইডি কম শক্তি ব্যয় করে কম হচ্ছে তোমার মানে এক কথা কম বৈদ্যুতিক খরচ কম কম করে কিন্তু আলটিমেটলি সবাই বৈদ্যুতিক যন্ত্র এগুলো আমরা একটু জানতে হবে আমাদের একটু জানবে অসুবিধা নেই আমরা আগামী দিন মানে লেকচার নম্বর এইটে আসবো যে অ্যাম্পিয়ার সুইমিং ল কি অ্যাম্পিয়ারের সাঁতার কাটার সূত্র কি মানে দেখবো কোনো তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে কোনো আছলা পরিবাহীর মধ্যে যদি তড়িৎ প্রবাহ পাঠানো হয় তাহলে দেখবো সেই পরিবাহী চারিদিকে একটা চৌম্বকক্ষেত্র সৃষ্টি হবে সেই চৌম্বকক্ষেত্র সৃষ্টি হলে সেখানে ওরেস্টিডের ল কীভাবে অ্যাপ্লাই হয় সেখানে বায়ো সর্বার্টের ল কীভাবে অ্যাপ্লাই হয় বায়ো সর্বার্ট হয়তো তোমাদের নেই তো দেখবো সিলেবাসটা কী আছে কারণ সিলেবাসটা না জেনে করাতে গেলে আমি ভুলভাল পড়িয়ে দেবো ঠিক আছে তো সিলেবাসটা অন্তত আমাকে জানতে হবে আমাকে জানতে হবে না কী কী করতে হবে পড়া হবে সেটা জানতে হবে না জাস্ট সিলেবাসটা জানতে হবে তো সেখানে কী কী আছে ওরেস্টেড ল আছে কি না সেখানে আমরা অ্যাম্পিয়ার সুইমিং ল অ্যাম্পিয়ার সুইমিং ল থাকবে কারণ ওটা তারপর যে ফ্যারাডেস ল ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক রেডি ওয়েভ তোমার যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সেই সমস্ত বিষয়গুলো আছে কি না সেগুলো জানবো আমরা পরবর্তী দিনে নেক্সট টপিক আসবো সো তোমরা এগুলো একটু ভালো করে দেখো আশা করি বুঝতে পারবে হ্যাঁ একটু অন্যরকম হলে বুঝতে পারবে আশা করি কোনো অসুবিধা নেই সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও